স্নোটি? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা বলা যাবে না, দেখতে পারবেন নেক্সট ব্লগে কোথায় যাচ্ছি। কি সারপ্রাইজ! যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করে গেলাম। সো এই তো আজকে সব, হ্যাঁ কামন, মাম্মি আসতেছি। সো আমরা অলরেডি লেট হয়ে গেছি, অনেক আগে যাওয়ার কথা ছিল, অনেক দূর। সো এক ঘন্টা লাগবে, তাই না? এক ঘন্টার উপরে লাগবে যেতে। সো আমরা অলরেডি লেট। আর এই তো, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? বাংলাদেশে তো এখনো লকডাউন, আর আমাদের তো আলহামদুলিল্লাহ সবকিছু এখনো ঠিক আছে, লকডাউন না। তো এই তো ঘুরতে যাচ্ছি সবার সাথে, ডেইলি ব্লগ শেয়ার করলাম ছোট্ট একটা। রুফি, রুফি কেন সামনে চলে আসছো? মামির কাছে আসো, অনেক তারা কোথাও যাওয়ার কথা শুনলে একদম। আজকে আমি তাও একটু পারছি, রেডি করাইতে চুল টুল বাঁধছি দুই তিনবার যদি রাখে আর কি। তো এই, আর আজকে ওয়েদারটা এত বেশি ভালো না, ভাবছি বাইরে টাইরেও একটু ঘোরাঘুরি করবো, বাট মেবি পসিবল হবে না, কারণ ওয়েদার খুবই খারাপ। তো এই তো যাচ্ছি, পিছনে রেখে দিই। আর আমরা একটু শপে দাঁড়াবো। আসো, কে ওয়াটার খাবে? এবিরা, গাড়ি এখনো আসেনি, গাড়ি আসতে 16 উইকস লাগবে রেডি হতে, কারণ এখানে হচ্ছে আপনি একটা ব্র্যান্ড নিউ যদি একটা বেড অর্ডার দেন তাও 12 উইকস লাগে। ওরা অর্ডার পাওয়ার পরে এটা কাস্টমাইজ করবে, সবকিছু করবে, সেজন্য ব্র্যান্ড নিউ কার্ড তো প্রয়োজন। হ্যাঁ, সো এই আর কি, সেজন্য আমাদের এই গাড়িটা দিয়ে আমরা এখন ইউজ করব। 16 উইকস পরে আমরা নতুন গাড়ি ইউজ করব ইনশাআল্লাহ। তাই তো, সবার সাথে সবাই ভালো থাকবেন, সবকিছু লক করা হয়েছে ডোর। রাদিয়া, রাদিয়া তুমি গাড়ি থেকে কেন নেমে গেছো? রাদিয়া লুকস বিউটিফুল। সো আসলে কোথাও গেলে বাচ্চারা খুব খুশি হয়, ওরা খুব এনজয় করে। রুফি, তুমি আবার সামনে চলে গেছো, আসো পিছনে আসো, মাম্মির সাথে বসবে। কাম, কারসিট তো অলরেডি গাড়িতে। সেই তো আমরা চলে যাচ্ছি, সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।